আজি চাক 5টার সময় ট্রাফিক মুভমেন্ট ইমান নাই, নিশ্চিতভাবে আপনি আমি ইয়াতে বহি অনুমান করব, ট্রাফিক মুভমেন্ট নাই, হয় ইয়াতে কনস্ট্রাকশনের কাম চলি। এই দুটা গাড়ি কোনো না কোনো কারণ তো আছে, প্রতিনিয়ত গাড়ি চলি আছে, এইটো একটা ঘটনা, কিন্তু একটা গাড়ি আরো একটা গাড়ি যেতিয়া ধাক্কা মারিব এইটো দুর্ঘটনা, দুর্ঘটনার কোনো কারণ থাকে। এই 5টার সময় পরিবহন বিভাগের কিবা করণীয় আছে, পুলিশে কিবা করণীয় আছে, যদি করণীয় আছে তেনেহলে ড্রাইভার আর প্যাসেঞ্জার, স্থানীয় রাইজের বাহিরত কোনো মানুষ এনেকুৱা কোনো বিভাগে শক্তি আছে নাকি করা, পরিবহন বিভাগে কি করিব, কেউ তো অন্তর্জামী নহয় যে এই ঠাইর দ্বিতীয়জন যে এই অন্তর্জামী এতিয়া গাড়িটা ওলাইছে ইমান স্পীডত গৈছে ই দেখি পাইছে, ই যদি অন্তর্জামী হলে তেনেহলে তো ভগবানের নিচনা উপর থাকলে। বিশেষ স্যার ট্রাক আর ডাম্পারের দৌরাত্ম্য বৃদ্ধি পাওয়া দেখি, পরিবহন বিভাগে তো বৃদ্ধি পাওয়া নাই, এনেকুৱা নহয় হেলমেট নিপিন্ধি যাওয়া মানে 22 এতিয়া আপনি যদি যায় আপনিও মোটরসাইকেল চলাই আছে চাব আপনার যে ক্রস করে একটা মোটরসাইকেল গৈছে এনেকুৱা লাগে বা একটা গাড়ি গৈছে এনেকুৱা লাগে যে হি যেনেকুৱা গলেহে পৃথিবীর সূর্যোদয় হব, আর নহলে সূর্য ঠাকুর নউঠে আমি মানুষবিলাক আর জিয়াই থাকিব নোৱাৰিম। তেওঁৰ ইমান গতি ফরহাই ফরহাই এই কথাবিলাক কোৱার কারণে গৈছো, আমি যদিও উদার কারণে সমাজ ব্যবস্থাত গৈছো, সকলে মিলি গৈছো, মই তো অকলে যোৱা নাই। আমার ইয়াতে এই যে আপুনি পরিবহন বিভাগ হব পাৰে, আজি চাকচোন কিমান পরিবহন বিভাগের মানুষ কিমান কষ্ট করে আহি আছে, এটা আমার লগতে পুলিশ আছে, ট্রান্সপোর্ট আছে, আমার লগতে এক্সাইজ আছে, ফিশারি আছে, গোটেইখিনি আমি কিয় আহি আছো, আমি পরিশ্রম কি, যোৱা মাহত আমি 28টা জেলা এক মাহৰ ভিতৰতে আমি সকলে মিলি আমি রোড সেফটি কাউন্সিলের মিটিং পাতিলো আন্ডার দ্য চেয়ারম্যানশিপ অফ ডেপুটি কমিশনার, মই নিজে উপস্থিত আছো, প্রতি মাহে আমি বহু রাইজের ওচৰত আমি বিনম্রতাৰে কওঁ, আমি ড্রাইভার অ্যাসোসিয়েশনত গৈছো, আমি এই যে আপনি ড্রাম্পার কৈছে ড্রাম্পার বাস মালিক সংস্থার ওচৰত গৈছো, তেওঁলোকের অফিসত গৈ করজোরে কৈ আহিছো যে মানক আপনালোকে, কিন্তু কোনো না কোনো ঠাইত নামানে, এই কারণে এনেকুৱা দুর্ঘটনা হৈ আছে। আজি স্যার যেটা দুর্ঘটনা সংঘ অফিসার কৈছো, ডিসি আছে, ডিএসপি আছে, কমিশনার কৈছো, আর লিড এজেন্সি মানে রোড সেফটি কাউন্সিলের এনএইচআইডিসি আর আর আন আন অফিসার পুঙ্খানুপুঙ্খভাবে এই তথ্য লওয়ার পাশতে যেটা ফাইন্ড আউট করে স্টেট রোড সেফটি কাউন্সিলের 30 তারিখ এনএইচআইডিসিএল পিডব্লিউডি পুলিশ ট্রান্সপোর্ট ওয়েবসাইট গোটেইখিনি থাকে, হেলথ থাকে, এডুকেশন থাকে, নির্দেশনা প্রতি মাহত দিত। এটা কথা হয়েছে সব ঠাইত আমি নিজ লক্ষ্য রাখব নোৱাৰো, কিয় নোৱাৰো, প্রায় ধরক 60-65 হাজার কিলোমিটার, 60-65 হাজার কিলোমিটার বাট পথ এই হবে, নতুন পথ নির্মাণ চলি আছে, কাম তো হব লাগবে, এতিয়া কোনো কোনো ঠাইত হয়তো আছে, কোনো ঠাইত হয়তো নাই, কিন্তু এই ক্ষেত্রে যাতে করব পারে তার কারণে তো আমি প্রতি মাহে বহি ব্ল্যাক স্পটবিলাক ঠিক করব লাগে, এতে সব ব্ল্যাক স্পটর তরতে আপনাদের জানে ইন্স্যুরেন্সের কথা আছে, এতিয়া ইন্স্যুরেন্সের কি ব্যবস্থা লয় লব, আর তার বাহিরে তো আমার ডিজাস্টার ম্যানেজমেন্টও। আপুনি ঔষধ বিচাৰি হাবাথুৰি খাইছে নেকি? যদি খাইছে তেন্তে এতিয়াৰে পৰা আৰু চিন্তাৰ কাৰণ নাই, কিয়নো আপুনি বিচৰা ধৰণৰ সকলো ঔষধ উপলব্ধ থাকিব নমন মেডিকচত। নমন মেডিকচত অধিক পৰিমাণৰ ঔষধ ক্ৰয় কৰিলে আপুনি পাব 10% ৰেহাই। কিছু দিনৰ পাছত নমন মেডিকচত উপলব্ধ হ'ব সকলো বিভাগৰ অভিজ্ঞ চিকিৎসক, গতিকে দেরি কিয় কৰিছে? আমাৰ ঠিকনা গণেশগুৰি স্বৰ্গীয় খগেন মহন্ত পথ, দিছপুৰ পলিক্লিনিকৰ বিপৰীতে।